হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশিকা ব্লগ। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও আছি বেশ ভালো। আজকে হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে, তো সকাল সকাল পুরো 5:30 বা 5টা এরকমই হবে। ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই আমি একদম চলে এসেছি ব্যালকনিতে তোমাদেরকে দেখাবো বলে যে বাইরের পরিবেশটা কেমন লাগছে। কিন্তু আমাদের ব্যালকনিটা ছিল না পুরোটাই গার্ড করা, তাই তোমাদের সাথে ঠিক তেমন করে শেয়ার করে উঠতে পারলাম না। তো আর কি করবো, মনটা একটু খারাপ হয়ে গেলো, যেমনটা করে চেয়েছিলাম তেমন করে শেয়ার করতে পারিনি। আর ছাদে গেলে হতো, কিন্তু আর ছাদে যাইনি আমি অত ভোরবেলা। একা একা বর ঘুমাচ্ছিলো, মেয়ে ঘুমাচ্ছিলো, দেখে আমি আর গেলাম না। তো সকাল সকাল ওঠার কারণটা হচ্ছে আমাদেরকে কিন্তু আগের দিনই বলে দেওয়া হয়েছিল যে আজকে আমরা সাইট সিনে যাবো, আর সকাল সকালে উঠে পড়তে না হলে কিন্তু পুরো সাইট সিনগুলো আমরা কভার করে উঠতে পারবো না। তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে খাওয়া দাওয়া করে এখন 8:30 মতো বাজে আর আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে দিব্যগঙ্গা দেখো তোমাদেরকে কী বলছে। তো ব্যাপারটা হচ্ছে এখনো যেহেতু গাড়িটা ছাড়েনি তাই জন্য এসিটা চলছে না, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো সেটাই দিব্যমদা বলছিল। আর এই দিকে দেখো আমাদের সাথে কে যাচ্ছে, গোপুসোনা। গোপুসোনাও কিন্তু আমাদের সাথে ঘুরতে বেরিয়েছে। গোপুসোনা এখন সমুদ্র দেখতে দেখতে যাত্রা শুরু করলো, আর আমরাও সাথে সমুদ্র দেখতে দেখতে যাত্রাটা শুরু করলাম। তো প্রথমে যেখানে গেছিলাম সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে, তাও অনেকটা বলতে পারো অনেকটা ট্রাভেলস করতে হয়েছে। তো লিঙ্গরাজ মন্দিরের কাছে আমরা চলে এসেছি। এবার ভেতরে তো জানোই মন্দিরে কখনোই ক্যামেরা অ্যালাউ থাকে না, তা আমরা ওই জয়টুকু বাইরে থেকে পেয়েছি সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। তো এখানে লিঙ্গরাজ মন্দির এখানে দর্শন করে তারপর দেখো আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার যাচ্ছি হচ্ছে আমরা নন্দনকানন, কারণ নন্দনকাননটা অনেকটাই বড়, ওটা কিন্তু একদিনেই সময় লেগে যায় পুরো শেষ করতে, আর আমরা আজকে অনেকগুলো জায়গা ঘুরবো, তো তার মধ্যে নন্দনকাননটাও রয়েছে, তো জয়টুকু দেখা যায় আর কি। আগেরবারে যখন আমি পুরী এসেছিলাম তখন কিন্তু খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল আমার, কারণ এতগুলো আমার কিন্তু কোনো আইডিয়া ছিল না যে সাইট সিনে কতটা কষ্ট হতে পারে হাঁটা, তার মধ্যে হচ্ছে বাচ্চাকে নিয়ে অতগুলো কভার করা, কারণ অনেকগুলো সাইট সিন ঘোরার জায়গা রয়েছে। তো আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছিল তখন, মাম্মাম আরও ছোটো ছিল, তাই জন্য মাম্মামকে নিয়ে কিন্তু এই রকম করে হেঁটে হেঁটে ঘুরতাম, ঘুরতে পারতাম না, যতটুকু পারতো হাঁটতো, বাকিটা কোলে নিয়ে কিন্তু ঘুরতে হয়েছিল, খুব কষ্ট হয়েছিল আগের বারে। তো এইবারে কিন্তু সেই রকম হয়নি, আর এইবারে সত্যি কথা বলতে খুব ভালো ঘুরেছি। তো দেখতেই পেলে আমি কিন্তু নন্দনকাননে ঢুকে গেছি অলরেডি, ঢুকে ওই যেগুলো টোটোর মতো দেখতে হয় ওগুলোকে কী বলে আমি ঠিক মনে নেই আমার, কী বলে জানি না, তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো ওইগুলোকে আমরা মানে ওগুলো টিকিট কেটেছিলাম, ওইগুলো করেই আমরা কিন্তু এখন ঘুরতে বেরিয়েছি। তারপর আবার সাফারি করেও ঘুরবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতেই পাবে। তো এখান থেকে মনে হয় হরিণ দেখাচ্ছিল, হরিণ দেখছিলাম। আর এখানে এই দেখো এটা কি হনুমান আমি জানি না, কিন্তু হনুমানটা ছোট আর অনেকটাই ছোট আর কালো ছিল, বেশ কিউট ছিল দেখতে। তো সেগুলো সামনাসামনি যেগুলো ছিল সেগুলোই দেখছিলাম, আর এটা তো জলহস্তি দেখতেই পাচ্ছ। আর আমাদের থেকে বেশি এগুলো কে এনজয় করে বলো তো, বাচ্চারাই এনজয় করে না? তো বাচ্চারা এগুলো দেখছিল আর খুবই এনজয় করছিল। আগেরবারে যখন মামা মিশছিল তখন তো অতটা বুঝতো না, কিন্তু এইবারে কিন্তু খুব এনজয় করেছে। এই দেখো আমরা এখন চলে যাচ্ছি, এইটা হচ্ছে পুরোটা, এখানে সব সরীসৃপ যে প্রাণীগুলো রয়েছে তো সেগুলো রয়েছে এইখানটাতে পুরোটা। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে, এই দেখো গিরগিটি, এর আগে একটা সাপ দেখেছিলাম, তো সাপটা ঠিক আমার ক্যামেরাতে আসেনি, দেখাতে পারলাম না। এই দেখো গিরগিটি, এগুলোকে এগুলোর একটা নাম রয়েছে, এতগুলোর নাম আমি মনে রাখতে পারিনি, তো ওগুলো বেশ বড় বড় গিরগিটি ছিল। আর এই দেখো কত এখানে রয়েছে এগুলো কচ্ছপগুলো, ওগুলোকে স্টার কচ্ছপ বলছিলো, কারণ ওপরে স্টার স্টারের মতো ছিল বলে স্টার কচ্ছপ লেখা ছিল। আর এই দেখো এখানে কুমির রয়েছে জলের মধ্যে, আমি তো প্রথমে ভেবেছি একটা কুমির, তারপরে এইদিকে দেখছি আবার দুখানা কুমির কেমন করে শুয়ে রয়েছে হাঁ করে। আমি তো আবার ক্যামেরাটা ভেতর দিকে করেছিলাম, ভাবছিলাম ক্যামেরাটা যদি পড়ে যায় ব্যাস হয়ে গেল,
ক্যামেরা বলছি কেন, ফোনটা, আমার ফোনের ক্যামেরা এই আর কি। তো এখানে একটা বড় একটা সাপ ছিল, তো আরও অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখেছি। অত কিছু তো আমি ভিডিও করতে পারিনি, অত কিছু ভিডিও করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো এদিকে আমাদের সাফারি করে ঘোরার জন্য এদিকে টিকিট কাটা হয়ে গেছে, দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাসটা ছিল পুরোটাই এসি। আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা মেঘলা থাকলেও গরমটা কিন্তু ছিল, ভালোই গরম ছিল, ঘেমে যাচ্ছিলাম, শুধু রোদটাই লাগছিল না এই আর কি। তো এই দেখো আমরা সবাই উঠে পড়লাম সাফারিতে, এবার উঠে যাচ্ছি এবার সাফারিতে, সাফারি করে ঘুরবো। এটা আমার প্রথম টাইম বলতে পারো, ফার্স্ট টাইম এই সাফারি করে জঙ্গলে ঘোরার এক্সপিরিয়েন্স আমার হবে। এর আগের বারে যখন এসেছি তখন কিন্তু সাফারি করে ঘুরিনি, এই ব্যাপারটা কিন্তু আমার জানা ছিল না যে সাফারি করেও ঘোরা যায়। তো এই দেখো এখন হচ্ছে এই যে গেটের সামনে চলে এসেছি, গেটটা খুলবে তারপরেই কিন্তু আমরা আস্তে আস্তে জঙ্গলের দিকে প্রবেশ করব। মানে এত এক্সাইটমেন্ট লাগছিল না কি বলবো, যে জঙ্গলে যেতে যেতে রাস্তা দিয়ে হাট করে যদি বাঘ চলে আসে, যদি সিংহ চলে আসে, এরকম না খুব মানে কেমন একটা না মনে হচ্ছিল মনে মনে। তো কিন্তু আসলে কিন্তু সেই রকম কিছু ছিল না। এমনি অনেক হরিণ দেখেছি, ময়ূর দেখেছি, সিংহ ছিল, সিংহ দুটো সিংহ ছিল রাস্তার ধারে শুয়েছিল, আর ওই সামনাসামনি চলে এসেছিলো এরকম ব্যাপার ছিল না। এই দেখো সামনে একটা হরিণ চলে গেল দেখলাম, বেশিরভাগ যেটা দেখেছি আমরা কিন্তু হরিণটা আর ময়ূরটাকে বেশি করে দেখতে পেয়েছি, প্রচণ্ড পরিমাণে এখানে ময়ূর আছে, রাস্তায় যেতে যেতে ময়ূর দেখা যাচ্ছিলো। এই দেখো দেখতে পাচ্ছ হরিণ কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে, কী ভালো লাগছিলো। এগুলো মানে আমাদের থেকে বেশি বাচ্চাগুলো খুবই এনজয় করছে, যেই হরিণ দেখতে পাচ্ছে মা মা হরিণ 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 করে লাফাতে লাফাতে চলে আসছে। এই দেখো কত হরিণ, অনেক হরিণ দেখেছি, বড় বড় শিংওয়ালা হরিণ দেখেছিলাম, ওই শিংওয়ালা হরিণগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো, কত বড় 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 শিং, দারুণ লাগছিলো। তো বাস যেতে যেতে যতটুকু দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছিলো, আর কিছু কিছু জায়গায় অবশ্য বাস দাঁড়াচ্ছিলো দেখানোর জন্য। তো এই দেখো এই জায়গাটা যেমন দাঁড়িয়েছিল বাসটা কিছুক্ষণের জন্য, এখানে অনেকগুলো হরিণ একসাথে খাবার খাচ্ছিলো, হয়তো খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে, জল খাচ্ছে। এই দেখো কতগুলো হরিণ, আর এদের গায়ের মধ্যে কী সুন্দর সুন্দর ফোটা ফোটা গোল গোল ফোটা ফোটা ছিল, এগুলোকে কী হরিণ বলে আমার জানা নেই, তোমরা জানলে অবশ্যই কমেন্টস করে জানিও। দেখতে পাচ্ছ কত বড় বড় শিং। এখন আমরা এই দেখো বাঘ আর টাইগার এখানে চলে আসলাম। আমরা কিন্তু আরেকটু কিছুক্ষণ সাফারিতে ঘুরেছি, তো পুরোটার ভিডিওটা তোমাদেরকে দেখালাম না। তো সাফারির থেকে নামার পর ওই যে টোটোটা ছিল ওই টোটো করে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। এখন দেখবো বাঘ সিংহ এগুলোকে দেখবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যে বাঘটা, এই বাঘটার বয়স বলছিল মাত্র 3 বছর। 3 বছর বাঘটাকে দেখতে পাচ্ছ কতটা বড়। আর ওটার একটা নাম ছিল, নামটা আমার মনে নেই। আর এখানে রাস্তায় যেতে যেতে অনেক তোমরা হনুমান বাঁদর দেখতে পাবে, কিন্তু ওরা কিছু বলে না, কিন্তু ওদেরকে দেখে যদি কোনো রকম কিছু বলা হয় তাহলে কিন্তু ফোন টোন ব্যাকপ্যাক ছিনে নিতে পারে। তো যাই হোক আমরা ওইখান থেকে নন্দনকানন থেকে বেরিয়ে চলে এসেছি, এইটা হচ্ছে উদয়গিরি। উদয়গিরিতে এসেই তোমাদের সাথে আবার ভিডিওটা আমি শেয়ার করছি। আগের বারে এসেছিলাম তখন উদয়গিরি আমি ঘুরিনি, উদয়গিরি, খণ্ডগিরি আর ধবলগিরি, তো এগুলো ঘোরা হয়নি। কিন্তু এইবারেও আমি কিন্তু উদয়গিরিটাই ঘুরেছি, খণ্ডগিরি আর ধবলগিরি কিন্তু ঘুরতে পারিনি, কারণ এতটা না পাচ্ছিলাম না হাঁটতে। তো এই দেখো উদয়গিরিতে ঢুকেছে। উদয়গিরিটা মেইনলি এটা একটা বৌদ্ধ মন্দির, দেখতে পাচ্ছ খুব সুন্দর আর দারুণ দারুণ। আর তার মধ্যে আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল বলে আরও বেশি ভাল লাগছিল, খুব শান্ত পরিবেশ এই জায়গাটা। এই দেখো বৌদ্ধ টেম্পল, বৌদ্ধ মূর্তিটা শুয়ে রয়েছে, আরও পুরো ঘুরলে কোথাও বৌদ্ধ মূর্তি দাঁড়িয়ে রয়েছে, কোথাও শুয়ে আছে, কোথাও বসে আছে, এরকম রয়েছে। তো এখান থেকে ভিউসটা কী বলবো, আর অসাধারণ অসাধারণ, দেখতেই পাচ্ছ অনেকটা উঁচুতে আমরা কিন্তু এখন রয়েছি, আর নিচের ভিউসটা একবার দেখো কী ভালো লাগছিলো এখান থেকে। এখানে বসে বসেই মনে হচ্ছিলো সময়টা কেটে যাবে। তো এখান থেকে বেরিয়ে তারপর আমরা করে নিয়েছিলাম আমাদের লাঞ্চ, লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, দারুণ খেতে ছিল। তারপর চলে গেলাম হচ্ছে কোণারক মন্দির, তারপর ওখান থেকে চলে গেলাম আমরা আমাদের হোটেলে। তো চলো আজকের ব্লগটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই বন্ধুরা।